আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আগামী 28 ফেব্রুয়ারি অর্থাৎ আগামী কালকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাদের এই হাওর অধ্যুষিত মিটামুন্ড উপজেলায় উনি পদার্পণ করবেন। এটাকে কেন্দ্র করে হাওরবাসীর মধ্যে একটা বিপুল উদ্দীপনা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আপনারা জেনে খুশি হবেন যে এই হাওরের মানুষ 1970 সন থেকে নৌকার সাথে ছিল, নৌকাকে ভোট দিয়ে আসছে, অদ্যাবধি নৌকার সাথে আছে এবং ভবিষ্যতেও নৌকার সাথে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী যখন 98 সালে প্রথম এসেছিলেন আমরা ওনাকে নামানোর মতো হেলিকপ্টার নামানোর মতো জায়গা পাচ্ছিলাম না, ওনাকে বহন করার মতো কোনো গাড়ি ঘোড়া এখানে ছিল না। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। কিশোরগঞ্জ থেকে দুটো রিক্সা নিয়ে আসা হয়েছিল ওনাকে বহন করার জন্য। আর হসপিটালের যে বাগান, সেই বাগানের গাছটা সব আমরা কেটে ওনাকে আমরা হসপিটালে হেলিকপ্টারে নামিয়েছিলাম। এমনই রাস্তা ছিল যে রিক্সা দিয়েও উনি সভামঞ্চে যেতে পারেননি, শেষ পর্যন্ত উনি রিক্সা থেকে নেমে হেঁটে সভামঞ্চে গিয়েছিলেন এবং আসার সময় পুরো রাস্তা উনি হেঁটে হেলিকপ্টারে উঠেছিলেন। আর আজকে সেই পরিবেশ একেবারে ভিন্ন, এখানে এতই উন্নয়ন হয়েছে যেটা কল্পনা করতে পারবে না। হাওরের মানুষ এখন আর অবহেলিত না, তারা এখন শহরের মতোই বসবাস করছে। যেদিকে তাকাবেন মাননীয় প্রধানমন্ত্রীর ছোঁয়া পাবেন, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন দেখতে পাবেন। বিগত 10 বছর থেকে 12 বছরের ভিতরে একটা অভূতপূর্ণ উন্নয়ন সাধন হয়েছে। এখানে রাস্তাঘাট, স্কুল কলেজ, কালভার্ট, ব্রিজ, অল ওয়েদার রোড, কিছুদিন পূর্বে আপনারা শুনেছেন একনেকে পাশ হয়েছে এই মিটামুন থেকে করিমগঞ্জের মরিশখালি পর্যন্ত একটা এলিভেটেড রোড, রৌরাল সড়ক যেটাকে আমরা বলি, এটাও কিছুদিন আগে পাশ হয়েছে। এটা যদি সম্পন্ন হয় এই হাওরের চিত্র একেবারে বদলে যাবে। আপনারা ভাবতে পারবেন না যে একটা রাস্তা মানুষের জীবনযাত্রার মান কি করে এতটা পরিবর্তন করতে পারে, এটা না দেখলে, চোখে না দেখলে এটা বিশ্বাস করার কোনো উপায় নাই। আমাদের যে অল ওয়েদার রোড আছে, এই রাস্তাটা হওয়ার পরে এলাকার বেকার যুবকরা তারা বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া চালিয়ে তারা উপার্জন করছে, এই রাস্তা দেখার জন্য পর্যটক আসছে, বিশেষ করে বর্ষাকালে হাজার হাজার পর্যটক এই এলাকায় ঘুরতে আসে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। এটার কারণেও এই এলাকার অর্থনৈতিক একটা লাভবান হচ্ছে আমাদের এলাকার লোকজন। পাশাপাশি কিশোরগঞ্জে ইতিমধ্যেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এটার কার্যক্রম এই খুব শিগগিরই চালু হবে এবং সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ সহ অনেক কিছু সেখানে প্রতিষ্ঠিত হয়েছে যা অতীতে হয় নাই। আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল এই মিটামইনে আসবেন। আমরা মিটামইনবাসী সহ ইতনষ্টগ্রাম, মিটামইন এবং আশপাশের উপজেলা, সারা কিশোরগঞ্জ জেলার মানুষ ওনাকে শুধু এক নজর দেখার জন্য কালকে এখানে সমবেত হবে। আমার বিশ্বাস এখানে লক্ষাধিক মানুষের উপরে এখানে সমাগম হবে এবং আমার বিশ্বাস যে এখানে তিল ধারণের ঠাই এখানে হবে না, শুধু নেত্রীকে এক নজর দেখার জন্য। আমরা ওনার কাছে কিছুই চাইব না, উনি আমাদেরকে যা দিয়েছেন এটা জন্ম জন্মান্তরেও এই ঋণ আমরা শোধ করতে পারবো না। আমরা শুধু চাই উনি আমাদেরকে দেখে যাক, আমাদেরকে অতীতে ভালোবেসেছেন, ভবিষ্যতেও যেন উনি আমাদেরকে ভালোবাসেন এবং আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করি, আবারও যেন উনি সামনে প্রধানমন্ত্রী হতে পারেন। আমরা হাওরবাসী, সারা কিশোরগঞ্জবাসী ওনার জন্য আমরা দোয়া করবো।